বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আর একটা নতুন অ্যাপস নিয়ে, এসবিআই পে, সিম্পল ব্যাংকিং পয়েন্ট। আমরা আজকে কি এই অ্যাপসের মধ্যে কীভাবে কাজ করতে হয় সেই সম্বন্ধে কথা বলবো। তার আগে ছোট্ট একটা কথা বলি, আমাদের এই কম্পিউটার SMS কম্পিউটার স্টুডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো আপনার সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান। তো আমরা চলে যাবো অ্যাপসে, এসবিআই পে অ্যাপস। এটা প্লে স্টোর থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমার অলরেডি ভিডিও ডাউনলোড অ্যাপসটা ইনস্টল হয়ে আছে, তো আমি লগ ইন করবো আমার লগ ইন আইডি দিয়ে, যেহেতু অলরেডি আমি এখানে আমার পিন দিয়ে দেবো। তো এটা হচ্ছে এসবিআই পে অ্যাপস, অলরেডি আমার ই হয়ে আছে। তো এখান থেকে দেখুন আপনি মোবাইল রিচার্জ, গ্যাস পেমেন্ট, ডাটা, DTH রিচার্জ, হ্যাঁ, BBPS পে, ল্যান্ডলাইন, এই সবগুলো আপনি করতে পারবেন। এখান থেকে আপনি আপনার এটা চেক করতে পারবেন, প্রোফাইলটা চেক করতে পারবেন, ওয়ালেট, ওয়ালেটে আপনি মেন ওয়ালেটের ব্যালেন্স নিতে পারবেন, এই PS যে ওয়ালেট আছে এখানেও আপনি ব্যালেন্স নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার এখানে দুটো ওয়ালেট শো করছে। তো আমরা চলে যাব ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিংয়ের মধ্যে আপনি পাবেন সেন্ড মানি, AEPS, MATM, এক্সপ্রেস DMR এবং পে আউট। তো আমরা দেখাবো যে আধারের মাধ্যমে কীভাবে টাকা আপনি তুলতে পারবেন, এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি কাজ করবেন। এই অ্যাপসটা খুব সুন্দর এবং ভালো অ্যাপস, আপনি এই স্থান থেকে কাজ করেও অনেক টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ, এই আইডি যদি আপনারা কেউ নিতে চান তো নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে আমরা ব্যালেন্স চেকে চলে যাব। হ্যাঁ, যে এখানে ব্যালেন্স কীভাবে চেক করতে হয় সেটা আমি আজকে দেখাবো এই অ্যাপসের মাধ্যমে। নাম্বার দিয়ে দিলাম, এখানে আমি ব্যালেন্স চেকিয়েশানে ক্লিক করলাম, চেক ইউর ব্যালেন্স আমার খুলে গেল। আমি কোন ব্যাংকে চেক করব, এলাহাবাদ। এখানে আমার আধার নাম্বার টাইপ করলাম, ঠিক আছে, ব্যাস। আপনি কোন মরফে ইউজ করবেন, যে আপনি ফিঙ্গারপ্রিন্টসটা কার মাধ্যমে দিবেন সেটা এখানে অপশান আছে। হ্যাঁ, তো আমি মরফো অ্যাপসেই ব্যবহার করব। তো আমি আমি মরফোতে কিনেক্ট করলাম। আপনার আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন, মন্ত্রা আছে, অনেক অপশান আছে, যেটা যে ডিভাইসটা আপনার কাছে আছে আপনি সেটা দিয়েই করবেন। তো স্ক্যান হয়ে গেল ফিঙ্গারপ্রিন্টস, এই দেখুন আমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে, আপনি দেখুন কীভাবে টাকা চলে এসছে, ঠিক আছে, এরকমটাই দেখাবে। তো এবার আপনি ডান করে দিলেন, ঠিক একই রকমভাবে আপনি ব্যালেন্স যদি ক্যাশ উইথড্র করতে চান, হ্যাঁ, তো ওই এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিলেন, তারপরে আপনি ক্যাশ উইথড্র, সে আপনি যে কোনো পোর্টালে দেন, YBL আছে, আপনার মাইক্রো ATM ব্যালেন্স আছে, ফিনো আছে, আপনার এখানে IICC ব্যাংক আছে, ঠিক আছে, আপনি যে কোনো কিছু চেক করতে পারবেন। আর আদার্স যেটা আছে, এখানে আপনি হোটেল বুকিং করতে পারবেন, ফ্লাইট বুকিং, ইন্স্যুরেন্স পেমেন্ট অ্যান্ড বাস টিকিট। তো এই অ্যাপসটা খুবই ভালো একজন রিটেলারের জন্য। তো যারা এই রিটেলার নিতে চান অবশ্যই নিচে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সুস্থ থাকুন, বন্ধু ভালো থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা বেল আইকনে ক্লিক করুন। আপনি দেখতে পাচ্ছেন এখানে মেনু চলে এসছে, এই মেনু থেকে আপনি সমস্ত কিছু চেক করতে পারবেন, আপনার KYC আছে কি না, প্রোফাইল কী আছে, আপনি পিন এখান থেকে পিন জেনারেট করতে পারবেন, পিন চেঞ্জ করতে পারবেন, আগার কিছু প্রবলেম হলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই কাজ করবেন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।